করছো বলো তো? 5 মিনিটের কথা বলে 20 মিনিট লাগাই ফেললা। আর কতক্ষণ লাগবে? আরে বাবা আমার কাজ তো শেষ হয়ে গেছে। আমি খেলাফতকে ডাকলাম না, ও আসুক না, ওর সাথে কথা বলে তারপর আমরা বের হই। খবরদার চিৎকার চেঁচামেচি কিন্তু করবা না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার চিৎকার করব। ইয়েস বস, আসসালামু আলাইকুম ম্যাডাম। বলেন স্যার। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। জি স্যার বলো। তুমি সোলায়মান সম্পর্কে আমাকে গুনে গুনে 5টা কমপ্লেইন করো। নাম্বার 1, স্যার সোলায়মান খুব ভালো ছেলে, সোলায়মান টাইমলি অফিসে আসে, সোলায়মান সব কাজ ঠিকঠাক মতো করে, সোলায়মানকে যে অ্যাড্রেস দেওয়া হচ্ছে সেই অ্যাড্রেসে পড়ছে, সোলায়মান মুখে মুখে তর্ক করে না। আমি কি বুঝতে পারছি? তুমি তো সবগুলোই প্রশংসা করলে, আমি তোমার কাছে কমপ্লেইন শুনতে চেয়েছি। স্যার আমার তো কোনো কমপ্লেইন নেই স্যার, সে খুব ভালো ছেলে, ভালো ছেলে, হি ইজ এ গুড বয়। কিন্তু তোমার এই গুড বয় তো তোমার নামে এক গাদা কমপ্লেইন করে গিয়েছে, তোমার তার নামে পাল্টা কমপ্লেইন থাকবে না? তাহলে তো ঠিকই আছে স্যার। আপনি আমাকে বলেছিলেন না সবার সাথে বন্ধুসুলভ আচরণ করে কাজ আদায় করতে হবে, করেছিলাম স্যার, এটা স্যার তারই ফল, তারই ফল। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা বুঝতে পেরেছি। এবার তুমি আমাকে বলো, সোলায়মান এখানে জয়েন করার পর থেকে পান্ডার ড্রেসটা পরে আসছে, তুমি কেন ইদানিং তাকে জোর করে ওই কুকুরের ড্রেসটা দিচ্ছ? ও এটা স্যার, এটা স্যার একটা ক্লায়েন্ট ডিমান্ড। সেটা কীরকম? স্যার আমি তাকে কুকুরের ড্রেস পরিয়ে অবজারভেশন করেছি, আবার পান্ডার ড্রেস পরিয়ে অবজারভেশন করেছি। আমি লক্ষ্য করেছি কুকুরের ড্রেস পরলে তার পারফরমেন্স অনেক ভালো হয়, ক্লায়েন্ট খুশি হয়, প্রতিষ্ঠানের স্বার্থে স্যার, প্রতিষ্ঠানের স্বার্থে। আচ্ছা ঠিক আছে, প্রতিষ্ঠানের এই স্বার্থটা তোমার না দেখলেও চলবে, কালকে থেকে তুমি ওকে আর কুকুরের ড্রেসটা দেবে না, পান্ডার ড্রেসটা দেবে। জি স্যার অবশ্যই বস, আপনি যেটা বলবেন সেটাই হবে। আর তুমি যখন তখন যাকে তাকে ছুটি দিচ্ছ কেন? কই না তো স্যার, আমি তো কাউকে ছুটি দিইনি। এই তুমি কালকে ডলারকে ছুটি দিয়েছো না? ও হ্যাঁ স্যার, ডলারকে ছুটি দিয়েছি মানবিক কারণে। ও আমাকে বললো ওর আম্মু নাকি খুব অসুস্থ হাসপাতালে। আমি চিন্তা করলাম এই কথা আপনাকে বলার সাথে সাথে আপনি তো 8 ঘন্টা ছুটি দিয়ে দেবেন, প্রতিষ্ঠানে লস হয়ে যাবে। তাই আমি স্যার 8 ঘন্টা থেকে 4 ঘন্টা কেটে রেখে 4 ঘন্টা ছেড়ে দিয়েছি, 4 ঘন্টা সেভ করেছি প্রতিষ্ঠানের স্বার্থে। প্রতিষ্ঠানের এই স্বার্থটাও তোমাকে দেখতে হবে না। কালকে থেকে কেউ ছুটি চাইলে তুমি আমার সাথে যোগাযোগ করবে, আমার পারমিশন নেবে, তারপর তাকে ছুটি দেবে। জি স্যার, জি বস, অবশ্যই। ঠিক আছে যাও, এখন যাও। জি স্যার যাচ্ছি। সালাম। ও স্যার আরেকটা কথা, না এটা কোনো কমপ্লেন না। কী কথা স্যার? সোলায়মান কিন্তু ইদানিং রাইট। সোলায়মান কি? সোলায়মান বলো, শুদ্ধ করে নাম বলো। জি স্যার সোলায়মান। স্যার সোলায়মানের নামে ইদানিং কমপ্লেন পাওয়া যাচ্ছে। কমপ্লেন কি? আমি নিজে চোখে দেখেছি, খাবার পরিবেশনের আগ দিয়ে টপটপ চুরি করে কিছু খাবার খেয়ে ফেলে। এখন এই বিষয়টা আমি কি হাতে নাতে ধরে ফেলবো, আপনাকে ডেকে নিয়ে দেখাবো, নাকি মোবাইলে ছবি তুলে আনলে চলবে? ও খেলাফত, তোমার সাথে এই বিষয়গুলো নিয়ে আমি পরে কথা বলবো, তুমি এখন যাও। ওকে স্যার। ও ভাই শোনো। জি বস। তুমি আমাকে সেদিন বলছিলে না যে আরও কয়েকজন স্টাফ লাগবে? জি স্যার লাগবে, উপরে নিচে মিলিয়ে শর্ট আছে। তুমি তাহলে খোঁজ করো, আমি নিয়োগ দেবো। অবশ্যই স্যার, অবশ্যই, মাত্র 2 দিন লাগবে স্যার। তাদের শিক্ষাগত যোগ্যতা? তোমার মতো ম্যাট্রিক পাশ হলে চলবে না, সবাইকে এমএ পাশ হতে হবে। যাও এখন যাও। আসি স্যার। আসসালামু আলাইকুম ম্যাডাম। চলিতেছে সার্কাস। কি বুঝলা? কি বুঝবো, তুমি তো এটা কোনো রেস্টুরেন্ট দাওনি, দেখে মনে হচ্ছে এটা একটা সার্কাস পার্টি আর আমি সার্কাস খেলা দেখতেছি। তাহলে তোমার উদ্দেশ্য সফল হয়েছে, আমি সাকসেসফুল। কি রকম সেটা তুমি এখন বুঝবে না, আমি তোমাকে পরে বুঝিয়ে বলবো, চলো এখন ওটা। ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস।